হরিনা হরি বল হরি বল আমরা কি কেউ জেনে আসি যেমন ধরুন আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি কৃষ্ণ কথা বলছি আপনারা শ্রবণ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে আমি কীর্তন করছি আপনারা দেখতে পাচ্ছেন এমনও তো হতে পারে বাবা একটু করে তো আমি নাও থাকতে পারি আমাদের যে খাল যে কখন কি হয়ে যায় আমরা জানি না বলতে পারি না সেদিন মায়ের গর্ভে থেকে আমরা প্রতিজ্ঞা করেছিলাম প্রভু গো ও প্রভু এই তোরাই গিয়ে যেন তোমার নাম কীর্তন করি যখন ছিলাম মাতৃগর্ভে সত্য করে আইলাম ভবে আর ভবে এসে মায়ার জালে সবই পা সরিয়া যায় হরি বল হরি বল আমরা যখন এই সংসারে আসি তখন আমরা মায়ায় পড়ে যাই আর সংসার স্নেহ মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের কথা এই প্রতিজ্ঞার কথা আর মনেই থাকে না হরি বল কিন্তু শুনে যখন এই কথাটাই বলতে চাইছি যে জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ আবার তিনি বললেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ তবু ছাড়িয়া না ছাড়িয়া আস হয় শ্রীচরণের দাস হরি বল তিনি পরীক্ষা করেন ভক্তকে পরীক্ষা করেন কেমন ভাবে খুব কষ্ট দেন যে কষ্টের মধ্যে যদি সফল হতে পারে তাহলে নিশ্চয়ই তার সুফল পাবে হরি বল দেখুন জগতের পিতা কৃষ্ণ কেহ না বজিরে পাপ পেতে দুহি পাতকের জন্মে জন্মে পাপ আমরা যখন এই দড়ায় আসি যখন আমরা ভগবানকে ভুলে যাই আর কারো প্রতি যদি কৃষ্ণ বিমুখ হয়ে যায় গো ভগবান যার প্রতি বিমুখ হয়ে যায় তার এই সংসারে কখনো শান্তি হয় না সুখ হয় না কেননা ভগবানের কাছে যদি কোনো ভক্ত কোনো দম চায় না ভগবান তার জন্য চিরঋণী হয়ে যায় এই ভক্ত আমার কাছে তো কোনো দম চায় না কোনো সম্পদ চায় না চায় শুধু আমাকে ভগবান সেই ভক্তের পক্ষ হয়ে চিরঋণী হয়ে যায় যে ভক্ত প্রতিদিন জল তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে আর একটুখা নয়ন জল ছেড়ে দিয়ে গোবিন্দের চরণে সমর্পিয়ে দিয়ে যদি বলে হে গোবিন্দ এই একটুখা নয়ন জল ছাড়া যে আমার কাছে কিছু নেই প্রভু তাতে সে মুক্ত হয়ে যায় গো এই ভক্ত যখন অন্ধকারে পড়ে আবার তিনি নিজেই বহন করে নিজেই তিনি কৃপা করে আসিয়া এই ভক্তগণকে উদ্ধার করে নিয়ে যান হরি বল কিন্তু যাতে আমরা এইরকম ভক্ত হতে পারি গো
ভগবান যাতে আমাদের ভক্তে এই ভক্তকে কৃপা করে, ভক্তের পক্ষে দাঁড়া, ভক্তের মনের বাসনা তিনি পূর্ণ করে, যাতে আমাদের এই ভক্তের ডাকে ভগবান আজ কৃপা করে এই যজ্ঞটি পূর্ণ করে। সাধিজন আর যদি ভগবান বিমুখ হয়ে যায়, হরে যা
সবাইকে সঙ্গে নিয়ে সচিরানন্দনী গৌড় হরি
আজ তিনি কি করলেন, চেপুরলীলা করতে হলে গৌরচণ্ডিকা কীর্তন করতে হয়। তাই এতক্ষণ যে আমরা কীর্তন করলাম সেটি হচ্ছে গৌরচণ্ডিকা। গৌর আশ্রিত না হয়ে আমরা কোনো লীলার মধ্যে বৃন্দাবন লীলায় প্রবেশ করতে পারি না। হরি বল। এই লীলার মাধ্যমে আজ আমরা সকল ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে বৃন্দাবন লীলায় চলে যাব। রাধে রাধে। কেননা বৃন্দাবন লীলায় না গেলে পরে কিন্তু আমরা লীলার কিছু বুঝতেই পারব না। এতক্ষণ যে আমরা কীর্তন করলাম সেটা হচ্ছে গৌরচণ্ডিকা। গৌর আশ্রিত না হয়ে আমরা কোনো লীলার মধ্যে বৃন্দাবনে প্রবেশ করতে পারি না। তাই দেখুন আজ ভাবের নদিয়া ভাবের শ্রী বৃন্দাবন পতিত হল। কি হলো? ভাবের নদিয়া হলো শ্রী বৃন্দাবন, নদিয়া হলো শ্রী বৃন্দাবন, শ্রী বৃন্দাবন নদিয়া হলো শ্রী বৃন্দাবন, হরি বল মন নদিয়া হল শ্রী বৃন্দাবন, হরি বল মন নদিয়া হল শ্রীমানন্দে, হরি বল মন নদিয়া হল শ্রী বৃন্দাবন, নদিয়া হল শ্রী বৃন্দাবন। রাধে রাধে। সুদীর্ঘ ভক্তমণ্ডলী, যারা আপনার সেবা সংগঠনের মধ্যে আছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বৃন্দাবন লীলায় যেতে হলে দনের গৌরব, মানের গৌরব, রূপের গৌরব সবকিছু পিছনে ফেলে দিয়ে বৃন্দাবন লীলায় যেতে হয়। হরি বল।